ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ 2018। বাংলাদেশ ও আন্তর্জাতিক। 2018 সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করে লুকা মডরিচ ক্রোয়েশিয়া। 2018 সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করে হ্যারি কেইন ইংল্যান্ড, তিনি মোট 6টি গোল করেন। 2018 সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। 2018 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 115তম, সূচকে শীর্ষে ডেনমার্ক। 2018 সালের গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করে মাইকেল হুন্দাৎস। 2018 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হচ্ছে ওশো। 2020 থেকে 21 সাল পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করা হয় 6 জুলাই 2018। 2023 সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। 22তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় আমস্টারডাম, নেদারল্যান্ড। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 2022 সালে কাতারে। 26 মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে ওয়াশিংটনে। 29তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাসেলস, বেলজিয়াম। 32তম আন্তর্জাতিক ইন্টারনেট বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। 346 জন সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবার গঠন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ইউক্রেনের 87 বছর বয়সী পাভেল সিমিনিউ। চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কাঠমান্ডু, নেপালে আগস্ট 2018। 59তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো সোনা জয় করে আহমেদ জাওয়াদ চৌধুরী। সপ্তম নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ। অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হচ্ছে হালদা। কমিশার নতুন মহাসচিব চিলিসে এমপুন্ডো কাপ ওয়েপে জাম্বিয়া। বর্তমান সদস্য দেশ 36টি, সর্বশেষ সুদান। সিপিটিপিপি চুক্তি হয় 11টি দেশের মধ্যে। ডিএমপি এর বর্তমান থানার সংখ্যা 50টি। 50তম থানা হাতিরঝিল 7ই জুলাই 2018 থেকে কার্যক্রম শুরু করে। ওপেক এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 15টি, সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র। ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 19টি। অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। অভ্যন্তরীণ মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চায়না। অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় 1752 মার্কিন ডলার। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 36, সর্বশেষ লিথুনিয়া। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব কুমি নাইডু। আকাশে উড়ন্ত ট্রেন তৈরি করতে যাচ্ছে রাশিয়া। আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর নতুন মহাপরিচালক অ্যান্তনিও ভিটোরিনো, পর্তুগাল। আবহাওয়া বিল 2018 পাশ হয় 4ই জুলাই 2018। ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। ইথিওপিয়া ও ইরিট্রিয়ার মধ্যে যুদ্ধ সমাপ্তি হয় 9ই জুলাই 2018। ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করে ইরিট্রিয়া 24 মে 1993 সালে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইরিট্রিয়ার প্রেসিডেন্ট ইজাইয়াস আফেরিকি। ইরিট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে আসমারা। ইসরায়েলকে ইহুদি জনগণের রাষ্ট্র ঘোষণা করে সংসদে বিল পাশ করে দেশটি 19 জুলাই 2018। 21শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাশ করে, অস্ট্রেলিয়া। অ্যাটলাস পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় 1470 মার্কিন ডলার, বিশ্বব্যাংকের তথ্য মতে। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি, ভারত। ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নির্মিত চলচ্চিত্র গাংসিল। কলকাতায় নারীদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশের
বিশেষ নারী বাহিনীর নাম হচ্ছে দ্য উইনার্স। কাকুন বিবির জীবনে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের নাম হচ্ছে কাকুন বিবি, অভিনেত্রী সিমলা। কানাডায় প্রথম বাংলাদেশি বা নারী এমপি ডলি। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের নাম গ্রাবার কিতো রো ভিস। গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশ 135তম। চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে 3.9%। চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ পঞ্চম। চাষকৃত মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। জাতিসংঘের অভিবাসন চুক্তি হয় 13 জুলাই 2018। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016-এ আজীবন সম্মাননা পেয়েছেন ববিতা ও ফারুক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016-এর শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী। টানা তিনবার বিশ্বসেরা এনজিও বাংলাদেশের ব্র্যাক। ট্রাম্পপন্থী ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় 16 জুলাই 2018 হেলসিঙ্কি ফিনল্যান্ডে। তুরস্কের আইনসভার বর্তমান আসন 66টি। থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলাররা যে গুহায় আটকা পড়ে, থাম লয়াং। দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে 2041 সালের মধ্যে। দেশে এইচআইভি প্লাস লোকের সংখ্যা 4662 জন। দেশে 4G সেবা চালু হয় 18 ফেব্রুয়ারি 2018। দেশে বর্তমানে প্রতি 100 পরিবারের মধ্যে নারী প্রধান পরিবারের সংখ্যা 14টি। দেশের দশম টেস্ট অধিনায়ক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের 58তম তফসিলি ব্যাংকের নাম হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে হাওর ও স্বরোন্নয়ন ইনস্টিটিউট চালু করেছে বাংলাদেশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। দ্রুত সম্প্রসারণশীল শহরের তালিকায় ঢাকা হচ্ছে 19তম। নজরুল পদক 2018 পেয়েছেন শাহিন সামাত ও সুমন চৌধুরী। নতুন করে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়েছে 38 জনকে। নতুন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক খান। নারী আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিক করেন ফাহমিয়া খাতুন। নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস দ্য 2hourjob.com। নিউ ইয়র্কে প্রথম বাংলাদেশি নারী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ 750 মিটার। পাকিস্তানের ইতিহাসে প্রথম অন্ধ বিচারক নিয়োগ পেলেন ইউসুফ সালেম। প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট মারিও আব্দো বেনিয়েস। প্রথম মানুষ হিসেবে 2033 সালে মঙ্গল গ্রহে পা রাখবেন যুক্তরাষ্ট্রের 17 বছর বয়সী আইসা কার্সন নামের এক কিশোরী। ফিফা বিশ্বকাপ 2018-তে সেরা গোলরক্ষকের পুরস্কার পান থিবো কোর্তোয়া বেলজিয়াম। ফিফা বিশ্বকাপ 2018-তে যে বল দিয়ে খেলা হয় সেটার নাম হচ্ছে টেলস্টার 18। ফিফা বিশ্বকাপ ফুটবল 2018-তে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স। ফ্রান্সের এক পৌরসভায় প্রথম বাংলাদেশি নারী মেয়র শারমিন হক আবদুল্লাহ। বর্তমান অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। বর্তমান বিশ্বে আধুনিক দাসত্বের শীর্ষ দেশ হচ্ছে উত্তর কোরিয়া। বর্তমান বিশ্বে চরম দারিদ্র্যের দেশের শীর্ষে নাইজেরিয়া। বর্তমান বিশ্বে নারী রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয় স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে ভারত। বর্তমানে বিশ্বে মানব পাচারের শীর্ষ দেশ হচ্ছে মিয়ানমার। বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ভারত। বর্তমানে বিশ্বের ব্যয়বহুল শহর হচ্ছে হংকং। বর্তমান মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী 12তম। বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সংখ্যা 1092টি। বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা 58টি। দেশে প্রচলিত আইনের সংখ্যা 1129টি। দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 25 ধরনের। দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 231 জন। দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা 9টি। দেশে সেবা খাত রয়েছে 21টি। মোট প্রাকৃতিক ঐতিহ্য 209টি। বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য 209টি। মোট সাংস্কৃতিক ঐতিহ্য 845টি। বর্তমানে রৌপ্য উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে মেক্সিকো। স্বর্ণ উৎপাদনের শীর্ষ দেশ চায়না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ স্টিভ রোডস ইংল্যান্ড।
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে অজ্ঞাতনামা। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জেতে আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ বিশ্বের ই পাসপোর্ট যুগে 119তম দেশ। বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত রাজশাহীতে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন দুটি জাহাজের নাম হচ্ছে এমভি বাংলার জয়যাত্রা ও এমভি বাংলার সমৃদ্ধি। বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় 8ই জুলাই 2018। বাংলাদেশের চরম দারিদ্র্যের লোক সংখ্যা 1,67,00,000, মোট জনসংখ্যার প্রায় 10.5%। বাংলাদেশে মোট যতটি পণ্যের মান বাধ্যতামূলক করেছে বিএসটিআই 194টি। বাংলাদেশের পঞ্চম কৃষি শুমারি শুরু হবে 17ই জুলাই 2018 থেকে। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী 16ই ডিসেম্বর 2021 সালে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 26 মার্চ 2021 সালে। বায়ু দূষণে ঢাকা বিশ্বে দ্বিতীয়। বিশ্বব্যাংকের হিসাবে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বিশ্বের উচ্চতম রেল সেতু তৈরি হচ্ছে ভারতে। বিশ্বের ক্ষমতাধর নারী রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মার্কেল জার্মান। বিশ্বের পূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ 92তম। বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়াম চালু করে জাপান। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন এবং তৃতীয় হচ্ছে জাপান। বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি করে জাপান ইউ 17ই জুলাই 2018। বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র হচ্ছে ঢাকায়। বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা হচ্ছে 72তম। বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ ও নারী হলেন বিল গেটস ও অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানা স্থাপিত হয়েছে ভারতের দিল্লিতে, স্যামসাং। বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা 79টি। বৈশ্বিক দাসত্ব সূচকে 167টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 92তম। মাছ রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। মাত্র 25 বছর বয়সে মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ মন্ত্রী হন সাদিক সাইদ আব্দুল রহমান। মৃদু বাতাসের সংস্পর্শে এলেই চার্জ হবে এমন ফোন আগস্টে বাজারে আনছে স্যামসাং, মূল্য 50,000 টাকা। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওবারডর। মোসাদ যে দেশের গোয়েন্দা সংস্থা, ইসরায়েল। যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। যুক্তরাজ্যের বর্তমান ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক রাব। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ হয় 6ই জুলাই 2018 সালে। যুক্তরাষ্ট্র নিজ দেশের বাইরে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করে দক্ষিণ কোরিয়ায়। যে উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার লাভ করে 2018 সালের, দ্য ইংলিশ প্যাশেন্ট। রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ পেয়ার অফ স্যান্ডাল। শতাব্দীর দীর্ঘতম পুনর্বাস চন্দ্রগ্রহণ 27 জুলাই 2018। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত বেগে চলতে সক্ষম বাণিজ্যিক বিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংবিধানের 17তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে 25 বছর। সামরিক পাওয়ার সূচকে বিশ্বে বাংলাদেশ 57তম। সুখী দেশের তালিকায় বাংলাদেশ 110তম। সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। স্বর্ণমজুদের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী অবস্থিত ইরান ও ওমানের মাঝে। হলি আর্টিজেনে নিহিত পুলিশ সদস্যদের স্মরণে গুলশান পূর্ণ মডেল থানার সামনে নির্মিত ভাস্কর্যের নাম হচ্ছে দৃপ্ত সফর ভাস্কর মৃণাল হক। বিহঙ্গ দ্বীপ অবস্থিত বলেশ্বর নদীর বুকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। বিহঙ্গ দ্বীপের স্থানীয় নাম হচ্ছে ধানশির চর। দশম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকায়। 19তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর 2018-তে হাংজু চীনে। 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর 2018 নাগোয়া জাপান। বঙ্গবন্ধু স্যাটেলাইট একে গাজীপুরের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন ও বেতুবেনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশনের নাম যথাক্রমে সজীব অজেত ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে 31 জুলাই। 2017-18 অর্থবছরে সর্বাধিক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। গড় মূল্যস্ফীতি
5.78%। 17-18 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় $102.55 কোটি। 17-18 অর্থবছরে রপ্তানি আয় $3,663.81 কোটি মার্কিন ডলার। 17-18 অর্থবছরের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 5.81%। 17-18 অর্থবছরের পণ্য রপ্তানি আয়ের শীর্ষ খাত হচ্ছে তৈরি পোশাক।